গাজা সীমান্তের গ্রামগুলোতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বাড়িগুলোতে খুঁজে খুঁজে হত্যা করা হচ্ছে স্থানীয় নাগরিকদের। নিজেরাই এমন ফুটেজ প্রকাশ করেছে স্বয়ং ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, সীমান্তবর্তী গ্রামগুলোতে হামাসের যোদ্ধাদের খুঁজছে তারা। এছাড়াও গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। টানা সপ্তম দিনেও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বহু বেসামরিক স্থাপনা। হামলা থেকে রক্ষা পাচ্ছে না বিশ্ববিদ্যালয়, এমনকি ধর্মীয় উপাসনালয়ও। হাসপাতালগুলোতে ঠাঁই নেই তিল ধরনের, শিশু থেকে বৃদ্ধ, মৃত্যুর প্রহর গুনছে অগণিত মানুষ। ইসরায়েলি বাহিনীর অবরোধের কারণে পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধও। গাজার খুব কাছে 2-3 লাখ সেনা জড়ো করেছে ইসরায়েল। যে কোনো মুহূর্তে বড় ধরনের স্থলপথে সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত ইসরায়েল। এর মধ্যে 24 ঘন্টার মধ্যে স্থানীয় বাসিন্দাদের ঘর ছাড়ার আলটিমেটাম দিয়েছে ইসরায়েল। এরপরে দলে দলে ঘর ছেড়ে পালাতে শুরু করেছেন সাধারণ ফিলিস্তিনিরা। ইসরায়েলের এমন ঘোষণায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ। চরম মানবিক সংকটের সতর্কতা জারি করেছে সংস্থাটি। জাতিসংঘের সহকারী মুখপাত্র রোনালদো গোমেস জানান, ইসরায়েল যে আদেশ দিয়েছে তা জাতিসংঘের কর্মী এবং স্কুল, স্বাস্থ্যকেন্দ্র সহ সবার জন্য প্রযোজ্য। বিধ্বংসী মানবিক পরিণতি ছাড়া এমন পদক্ষেপ বাস্তবায়ন অসম্ভব। জাতিসংঘের পক্ষ থেকে দৃঢ়ভাবে এ ধরনের আদেশ প্রত্যাহারের আবেদন করা হয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে একটি বিপর্যয়কর পরিস্থিতিতে এড়ানো যাবে। তবে এখনও চোখ খোলেনি পশ্চিমা দেশগুলো, শুধু ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে তারা। শুক্রবার ইসরায়েল সফর করেছেন ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও ইসরায়েলের পক্ষে বিবৃতি অব্যাহত রেখেছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মতো দেশগুলো। প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। নিজেদের প্রযুক্তিতে তৈরি অস্ত্র দিয়ে মোক্ষম জবাব দিচ্ছে ইসরায়েলকে। ফিলিস্তিনের পক্ষে কাজ করে যাচ্ছে ইরান। এর অংশ হিসেবে লেবানন সফরে গেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান। সাধারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান হত্যাযজ্ঞের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।